সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা, পৃথিবী অতিরিক্ত উত্তপ্ত হচ্ছে কেন? পৃথিবী অতিরিক্ত উত্তপ্ত হওয়ার কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে এমন কোনো কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো সূর্য থেকে আগত তাপকে ধরে রাখতে পারে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড, ওজন এবং জলীয় বাষ্প। তো এই সমস্ত গ্যাসগুলো আগেও ছিল, এখনও আছে। তো এখন যেহেতু এই গ্যাসগুলো বেড়ে গেছে, পরিমাণগুলো বেড়ে গেছে, যার জন্য কি হচ্ছে, পৃথিবীর উত্তাপটাও বেশি হয়ে যাচ্ছে। তো এবার আমাদের ধরে দেখা যাক যে এই সমস্ত গ্যাসগুলো বাড়ছে কেন, বা কী প্রক্রিয়ার মাধ্যমে এদের উৎপত্তি হচ্ছে। মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পেলে অতিরিক্ত কলকারখানা তৈরি হবে, আর অতিরিক্ত কলকারখানা তৈরি হলে কলকারখানার যে জ্বালানি বা শক্তি, তার উৎস কি? ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এইগুলোই তো জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল। তো এইগুলো অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, ফলে একদিক দিয়ে এদের পোড়ানোর জন্য যেমনি অক্সিজেন ঘাটতি হচ্ছে, অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, অন্যদিকে এইগুলো পোড়াবার জন্য বায়ুমণ্ডলের ভাণ্ডারে কার্বন ডাইঅক্সাইড বেশি মাত্রায় যোগ হচ্ছে। তাছাড়া কি হচ্ছে, অতিরিক্ত জনসংখ্যা, অতিরিক্ত খাদ্যের প্রয়োজন, অতিরিক্ত বসতির প্রয়োজন। অতিরিক্ত খাদ্যের প্রয়োজন এবং বসতির প্রয়োজনের জন্য কি হচ্ছে, বড় বড় রেন ফরেস্ট অঞ্চলগুলো মানে সাফ করে ফেলা হচ্ছে বসতি নির্মাণের জন্য, ধান চাষের জন্য বা অন্যান্য ফসল চাষ করার জন্য। ফলে কি হচ্ছে, উদ্ভিদের যে বিশেষ একটা শক্তি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে তারা যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডকে শুষে নেয় এবং অক্সিজেনকে ফেরত দেয়, সেই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে এবং দিনের পর দিন কিন্তু অক্সিজেনের ভাণ্ডার কমে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের ভাণ্ডার কিন্তু মজবুত হচ্ছে বা শক্তপোক্ত হচ্ছে। তাছাড়া অতিরিক্ত ধান চাষ করবার জন্য অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হচ্ছে। ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা হলো কি যে ধান চাষ হয় জলাময় অঞ্চলে, আর ধানের গাছের পাতা অন্যান্য অংশ পচে গিয়ে মিথেন গ্যাস তৈরি হয়। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য শহর এবং গ্রামে অতিরিক্ত পরিমাণে ওয়েস্ট তৈরি হচ্ছে, বজ্র তৈরি হচ্ছে। এই বজ্রগুলো যখন স্তূপাকারে এক জায়গায় জমা হচ্ছে, জলের সংস্পর্শে এসে পচে গিয়ে ওখান থেকে মিথেন গ্যাস তৈরি হচ্ছে, পৃথিবীর উত্তাপকে বাড়িয়ে দিচ্ছে। তাছাড়া যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, আগের দিনের তুলনায় এখন অনেক বেশি মাত্রায় আমরা হিমায়ন যন্ত্র ব্যবহার করছি, ফ্রিজ, এয়ার কুলার, এয়ার কন্ডিশনার আমরা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করছি। এই সমস্তগুলো কিন্তু সিএফসি গ্যাসের প্রধান উৎস, বা এই সমস্ত জায়গা থেকে সিএফসি গ্যাস উৎপাদিত হচ্ছে। তাছাড়া বরফ তৈরির কারখানা, ফোম তৈরির কারখানা, সুগন্ধি তৈরির কারখানা, এইগুলো থেকেও কিন্তু অতিরিক্ত মাত্রায় সিএফসি গ্যাস উৎপাদিত হচ্ছে এবং বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। নাইট্রাস অক্সাইড, অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন ঘটিত সার আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করার জন্য কিন্তু মাটির সঙ্গে বিক্রিয়া করে কিন্তু নাইট্রোজেন গ্যাস বা নাইট্রাস অক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে এবং পৃথিবীর উত্তাপকে বাড়িয়ে তুলতে সাহায্য করছে। ওজোন গ্যাস, সিএফসি গ্যাস ঊর্ধ্বাকাশে গিয়ে, সিএফসির মধ্যে যে ক্লোরিন গ্যাসটি থাকে, সেই ক্লোরিন গ্যাসটি ঊর্ধ্বাকাশে গিয়ে ওজোন স্তরের সঙ্গে বিক্রিয়া করে ওজোনকে ভেঙে দিচ্ছে। বলে ওজোন স্তর ভেঙে গিয়ে, ওজোন স্তর যখন ভেঙে যাচ্ছে তখন ওজোনটা কী হচ্ছে, নিচে নেমে আসছে। ওজোন গ্যাসটা নিচে নেমে এসে কী হচ্ছে, পৃথিবীর উত্তাপকে বাড়াতে সাহায্য করছে। তাছাড়া যে ব্যাপারটি আছে তা হলো জলীয় বাষ্প বলে আরেকটি গ্যাস আছে, যে গ্যাসটি পৃথিবীর উত্তাপ বৃদ্ধি করতে সাহায্য করছে। সেটা কী প্রক্রিয়ার মাধ্যমে? পৃথিবীর উত্তাপ বেশি বৃদ্ধি পাচ্ছে বলেই পৃথিবীর জলরাশি থেকে বেশি মাত্রায় জল বাষ্পীভূত হচ্ছে, আর বেশি মাত্রায় জল বাষ্পীভূত হচ্ছে বলেই বেশি বাষ্পীভবন মানে কি, বেশি উত্তাপকে ধরে রাখবে। আবার বেশি উত্তাপকে ধরে রাখলে কী হবে, বেশি মাত্রায় জল বাষ্পীভূত হবে, অর্থাৎ একের জন্য আর একের সৃষ্টি। বেশি উত্তাপ হচ্ছে বলে বেশি বাষ্পীভবন হচ্ছে, আর বেশি বাষ্পীভবন জল আছে বলেই বেশি উত্তাপকে ধরে রাখতে পারছে। এই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের এই বিশ্বব্যাপী বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এটা একটা বড় সমস্যা। এই সমস্যার হাত থেকে আমাদের রেহাই পেতে হবে, কারণ উত্তাপ বেড়ে গেলে কী হবে,
আমাদের মেরু প্রদেশের বরফগুলো গলতে শুরু করবে। একটা সার্ভেতে দেখা গেছে কি সারা মেরু প্রদেশের জল, যত হিমশৈল আছে, হিমবাহ আছে, পর্বত আছে, তাদের যত বরফ আছে, সমস্ত বরফ যদি একসঙ্গে গলে যায় তাহলে কী হবে, পৃথিবীর জলতলের যে উচ্চতা তা 64 মিটার বৃদ্ধি পাবে এবং পৃথিবীর বর্তমান যে স্থলভূমি তার 1% ডুবে যাবে, মানে ভারতবর্ষের অর্ধেকটা ডুবে যাবে। ভারতবর্ষের অর্ধেকটা যা ভূমি, সেই আয়তনের ভূমি ডুবে যাবে, এরকম একটা পরিস্থিতি হবে। আমাদের সুন্দরবন ডুবে যাবে, মালদ্বীপ নামে যে একটা দেশ আছে সেটা কিন্তু জলের তলায় ডুবে যাবে এবং বোস্টন, মুম্বাই এরকম সমুদ্র উপকূলবর্তী অনেক শহর কিন্তু জলের তলায় ডুবে যাবে। ইকোসিস্টেম ধ্বংস হবে, আমাদের মানব সম্পদ সহ অন্যান্য যে সম্পদগুলো আছে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। পৃথিবী নামক যে বড় একটা ইকোসিস্টেম এটা কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাবে। আমাদের ভাবী নাগরিকদেরকে একটা সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে হলে আমাদের এই প্রাকৃতিক সম্পদের হিসাব করতে হবে। পরিবেশ নামক যে একটি ইকোসিস্টেম এটাকে জানতে হবে, বুঝতে হবে, আমাদের মিতব্যয়ী হতে হবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার সম্বন্ধে। জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে এবং সর্বোপরি আমাদেরকে সচেতন হতে হবে। আমার এই সম্প্রচার যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং প্রতিনিয়ত আপনারা আমার এই খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং একের পর এক এই পরিবেশ সম্বন্ধীয় এবং স্বাস্থ্য সম্পর্কীয় বিষয় জানতে সাবস্ক্রাইব করুন এবং পরিবেশ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয় জেনে আমাকে সাহায্য করুন।